হযরতে মূসা কলিমুল্লাহ এক নবী আসলাম তার ঘটনা কথা আমি যাইয়ার না নীল দরিয়ার যখন তানে বাক্সর ভিতরে পাওয়া গেল তখন জল্লাদ বাহিনী আইলা আইয়া কইলা তানে কাতল করতা আসিয়া যেমনে দেখছো তান ওলা মায়া লাগস কইলা না বা ইফুয়াই গো আমি ফালি লইতাম জল্লাদ বাহিনী উঠিয়া কইলা তোমার জামাই ফেরাউনের অর্ডার হইল আপনা ছেলে সন্তান পাইলে তারে কাতল করতাম হত্যা করতাম তখন আসিয়া কইলা ফেরাউন তো আমার জামাই আমি গিয়া অনুরোধ করমু ও লইয়া যাব হইল গিয়া আপনার ফেরাউন রে কইলা ও স্বামীজি এই ছেলেটা বড় সুন্দর বড় পালা লাগের বড় মায়া লাগের এই ছেলেটারে আমরা ফালিলাই ফেরাউনে কইল কিতা মাতস রে অবু কিবান আমার দুশমন হইতো পারে হযরতে আসিয়া কইল ও স্বামীজি আমরা নিজে ফালিমু আমরাই ঘুরে গোসল করাইমু খাবার সবল বিন্দাইমু খাবাইমু আমরার ঘর লই আমরা দুশমন হইবার কথা নাই তখন আপনার জামাই গয়ে লাগছে আপনার খেওরা খেউরি আমরারও সমাজ হইলা লাগে না নি কোনো সময় লাগার পরে আপনার স্বামীয়ে সাইড দিলা এখন মানছে উল্লে সরম আপনার পেঠায় পেঠিরে কথা উনাইতে পারেন না ও কোনো সময় ইলা কই না দি আচ্ছা তোর জেলা যেটা যেটা পালা মনে করে করবা ইলা কই না ও বলে ফেরাউনে উঠিয়া কইল তোর যদি অত মায়া লাগে অত পালা লাগে তাহলে ফাল আমার কোনো অত পালা লাগে না আপনার তফসীরের মাঝে লেখা হযরতে ইমাম ফখরুদ্দিন রাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন ওইটা আপনার এই যে হযরতে আসিয়ায় মায়ার নজরে দেখার কারণে আপনার মায়ার নজরে ফালি খুশিয়া বড় করার কারণে আল্লাহ তালায় হযরতে আসিয়ারে ইমান নসিব করিলেইছেন আর মরার সময় আপনার হযরত আসিয়া ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে গেছেন আর বেঈমান ফেরাউনে কইছিল আমার মায়া লাগে না আর হাসাও মায়া করছে না আল্লাহ তারে ইমান নসিব করছেন না আর আপনার বেঈমান হিসাবে দুনিয়ার জমিন থেকে বিদায় দিছেন তাফসীরের মধ্যে লেখা যেটা আপনার নবী আখলার ব্যাপারে যেরকম ঠিক সেই রকম কোরআন বর্ণনাওয়ালা আখলার ব্যাপার আপনার উলামায়ে কেরাম আখলার ব্যাপার আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় এক আলিম রে যদি নাইবে নবী মনে করিয়া সালাম দাও যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিলায় আপনার এক আলিম রে যদি নাইবে নবী মনে করিয়া আপনার মুলাকাত করো যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর লগে মুলাকাত করলায় এক আলিম রে যদি আপনি দাওয়াত খাবাও নাইবে নবী মনে করিয়া যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাবাইলা কইতা আপনার হযরতে আসিয়ায় আপনার মূসা কলিমুল্লাহরে মহা নজরে দেখার কারণে আল্লাহ ইমান নসিব করিয়া ইমানদার অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় দিছেন আই যদি আপনি আবিস সাবরে কারি সাবরে মোলা সাবরে আপনার দিল দি মায়া আর মহব্বত করো আল্লাহ রসুলে কইতা আপনি আর আমিও বলে আপনার মরার সময় ইমান লইয়া যাবা নসিব হই যাই তো ভারে পক্ষে সুবহানাল্লাহ আর আলিম তো আপনার ও মুদরসাত করিয়া বই বলেন তাহলে আপনার মরার সময় ইমান নসিবর লাইন মুদরসায় করিয়া দিলেই দিলেন না না তিন নম্বরে কইত্রা খাইল কিয়ামতের ময়দানে কি ফায়দা হইব হযরতে সালাবা ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হাদিস বয়ান কইত্রা আপনার ইজা কাদালা কুরসিহি লিকদা ইবাদিহি যেদিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে সিংহাসন অধিষ্ঠিত হইবা বান্দার বান্দির বিচার করার লাগিয়া ওই সময় বলে ডাক দিব আইনাল উলামা আইনাল আইম্মা আইনাল মুয়াজ্জিনুন ও উলামায়ে কেরাম হল তুমি দেন খানো ও মসজিদের ইমাম হল তুমি দেন খানো ও মুয়াজ্জিন হল আমার দিকে আহ্বান খারি তুমি দেন খানো ওই সময় আপনার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হল মসজিদের ইমাম হল মুয়াজ্জিন হল এই উপস্থিত হইবা আল্লাহ বলে কইবা তুমি দেন আমার খাস মেহমান তুমি দেন আমার সিংহাসন টাইনদারি দিব আর হোক যে দেখ রায় লক্ষ কোটি ইনসান আর জিন্নাত এরার বিচার আমি শেষ করিয়া আমার পরে তোমার তাল মধ্যে বৈঠক হই এমএলএ মন্ত্রী মিনিস্টারের বাড়ির যাবার পরে সারারে একজাত বুঝ দে আর তার সাখরে ঘুরে হইব তানে হকুটা তুইয়া থাকি এনে হকুটা তুইয়া থাকি আপনার ওলা কিছু মানুষের পিতৃ কুটা তুইয়া যায়নি না না সারারে আপনার বিদায় করিয়া ও আপনার গোল টেবিল বৈঠক বইব মিষ্টি খাইবা ফল ফ্রুট খাইবা কুম্বাই কোন স্কিম মারতা ও আরম্ভ ওলা রাইনি মত কথা আপনার ওলা বলে আল্লাহ তালাই সারার বিচার শেষ করি আইবা আবার পরে আপনার ওলামাই কেরাম হল মসজিদের ইমাম হল
আর মুয়াজ্জিন ফলরে কইবা হে উলামায়ে কেরাম ফল হে মসজিদের ইমাম ফল তুমি তে আমার কোরআন রে তোমার তানসিনাত জায়গা দিছো তুমি তে আমার হাবিবর হাদিস রে দুনিয়ার জমিনে পড়িছো সমাজে জেলা দাম দিবার কথাইলা তোমার তান রে দাম দিছে না তোমার তান পেট করলে ফিট করছে না বড় কষ্ট করিয়া জমিন থেকে আইছো আইজ আমি হাসরের ময়দানে তোমার তান রে আর কষ্ট দিতাম না তুমি তে আমার জান্নাত গিয়া প্রবেশ করো হকে সুবহানাল্লাহ ও বলে উলামায়ে কেরাম ফল আপনার মসজিদের ইমাম হন জান্নাত দেবা লাগাইবা আপনার রাস্তার ধারে দিয়া অসংখ্য গণিত মানুষদের পাখালি খান দিতরা ওই সময় একজন কইব হুজুর আপনি খানো দাইতা বলে আমি তো জান্নাত যাই আর বলে আপনি আমারে চিনছেন নি বলে না রে বলে হোক যেন আমার বাড়িতে একদিন গেছলা আর দেবার পরে গরমর দিন আসলো আমি ফিরিস্তা কি বার করিয়া শরবত খাওয়াইলাম আমি ফিরিস্তা কি বার করিয়া আঙ্গুর খাওয়াইলাম তরমুজ খাওয়াইলাম বলে হা মনে পড়েতে আরো কে বলে কইব হুজুর আপনার ইয়াদ পড়েননি আমার বাড়িতে একদিন গেছলা বড় ঠান্ডার দিন আসলো আরে সারা দান হই গেছে ওই সময় আপনি নামাজ পড়তা করে খাইস মিস কথা হুজু না আই আমি এক কেটলি গরম পানি করে আনিয়ে দিছি বলে হা হা মনে পড়ে আর একজনে বলে আর একজন রে কইব হুজুর আমি বাজার ভাবার পরে কইলাম হুজুর সা খাইয়া যাবকা আপনি কইলা সা আমার সময় নাই আমি কইলাম তাইলে ফান খাইয়া যাবকা তখন কইলা ফান আমার মুখে আছে এরপরে আমি মানছি না আপনার ফান একু বানাইয়া বান্ধিয়া যাবো হারাইয়া দিছি ইয়াদ পড়েননি বলে হা হা ও সময় বলে আপনার হাজার হাজার মানুষে হাজার হাজার ওলামায়ে কেরাম খলরে বেরিবা আর বেরিয়া আপনার মসজিদের ইমাম খলরে মৌলানা খলরে কারি সাহেব খলরে হাফিজ সাহেব খলরে হইবা আপনার আনু দুনিয়ার জমিনও হইলা আপনার আল্লাহকে মায়ার মহাব্বত তাকাইলে আপনার হাসরের ময়দান আমরা নাজাত পাইমো আজ আপনারা একলা একলা জন্নত যাইতরা আমরার কি অবস্থা হইতো একবার তা আমরার চিন্তা খানা আপনারা করতা নিনি না না ও সময় বের ওলামায়ে কেরাম খল মসজিদের ইমাম খল আল্লাহর দরবারে যাইবা গিয়া কইবা কে আল্লাহ ইতা তরমুজ খাওয়াইছেন শরবত খাওয়াইছেন বড় কথা নাই নাই বে নবী মন করিয়া তুই ব্যবহার করলা এক কেলি পানি গরম করিয়া দিছ নতু করার লাগি বড় কথা নাই সাক কাপ খাওয়াইছেন বড় কথা নাই পান একটা খাওয়াইছেন বড় কথা নাই আমরা নুতারা দুনিয়ার জমিন কইছি ওলামায়ে কেরাম খলর লগে মায়ার মহব্বত রাখলে আপনার হাসরের ময়দানে তোমরা নাজাত পাইবা তারা তো এই নিয়তে আমরার লগে সম্পর্ক রাখছেন দেবা আল্লাহ আই যে আমরা একা জন্নত দাইতাম আর আপনার তারা জাহান্নম দাইতাম ইহতা তো আমরা বরদাস করতাম পারি আর না ও সময় বলে আল্লাহ তালায় কইবা হে ওলামায়ে কেরাম ফল হে মসজিদের ইমাম ফল মসজিদ ফল এরার গুনার কারণে জাহান্নমের ফয়সালা আমি আল্লাহ করি লাইছিলাম তোমরা করায় তোমরার লগে ওলামায় আসলো নাই বে নবী মন হিসাবে তাহলে যদি হাসালো করা হয় তারা রে লইয়া তোমরা জন্নত গিয়া প্রবেশ করিলাম সুবহানাল্লাহ এখন আলিম হাবিব সাহেব কারি সাহেব আপনার মাদ্রাসাত কোন ইন্তো স্কুল বড়িয়া নাই এখন এই মাদ্রাসা থাকার কারণে পয়লা দুনিয়ার জমিন আল্লাহ কায়েম রাখলা দুনিয়াত খাবাইত আল্লাহ তালা এর মরার সময় ইমান নসিব হইব এর পরে আপনি আর আমি খাইল কেমতের ময়দান ও নাজাত পাইব ওইটা মাত আপনার আর একই আর বিশ্বাস আছে নি রিয়াত তুলিয়া ফোকাস আইন নারায় তাকবীর দীন ইসলাম আল্লাহ তালা কবুল করুকা এই মুদরসা খান্ডে কবুল করুকা আমি আপনার তিন নম্বরে কইছিলাম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া কামুসসালাহ এক নম্বর ব্যবসা কইছেন কোরআন তিলাওয়াত আর দুই নম্বর ব্যবসা হইল গিয়া নামাজ কায়েম করা নামাজ সম্পর্কে আমি লম্বা মাত্র দিতাম না আপনার সময় কাবার করতো না তিন নম্বরে আল্লাহ তালা কইতাম আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া তিজারাতান লান তাবুর এক নম্বর নিশ্চয় যারা কোরআন তিলাওয়াত করবা দুই নম্বর যারা নামাজ রে প্রতিষ্ঠিত করবা কায়েম করবা আর তিন নম্বর আপনার দেখাইয়া লুকাইয়া রাইত হোক দিন হোক যে কোনো অবস্থায় আল্লাহর রাস্তার যারা খরচ করবা অর্থাৎ সদকা খয়রাত করবা আপনার এই তিন ব্যবসার মাঝে আল্লাহ তালায় হইতরা কোন জাত লস নাই ক্ষতি নাই হইবা রে বো টেকা যদি 5000 দিলে আমি 1000 দিলে তে তো লস হই গেল আর ইনো আল্লাহ কই লস নাই এরে সুদি কারবারে মাল ধ্বংস হয় সুদে মাল ধ্বংস করে আমি তো খালাইন পড়িস ইলার কয়েকটা নজির আমার সামনে আস তারা জলালপুর ওয়াজ গেছি ছাত্র জমাতে গেছি সুলাই হইয়া মানুষের জলালপুর বলে সুদি কারবার করতো সব সময় তার কমরো পয়সা থাকতো
কিন্তু ও মানুষ মরতে সময় উপাস মরছে এই মানুষ মরতে সময় উপাস মরছে খাইতে হইছে না সুদে মাল বেদন শহরে ইলে আরো ঘটনা কইল আপনারা চিনবা উমর আলী চৌধুরী হইয়া যখন খালানে ছিলেন নামন চন্ডি তার এক ভাই আছেন জহুর আলী আমি কি পাইছি আমি 77 ইংরেজ খালাইন গেছি এন বলে আপনার 50 বার খালাইন বাজার আইলে 50টা ড্রেস লাগাইয়া আইতা এক ড্রেস লাগাইয়া দুইবার আইতা না বাজারও গিয়া মাসর বার বাড়িত নিয়া বইয়া দেবা কত সহ কত বলা বলে আপনার খারবার আসলো কিন্তু আমি দেখছি শ্রেষ্ঠ বানা আপনার গরিব আইয়া মাস পাইলে খাইতা নাই উপাস হইতা আল্লাহ সারা পারেন না এর লাগি দ্বন্দ্বলত আমার ভাই এখন কইত্রা এই দ্বন্দ্বে আল্লাহর রাস্তার যারা খরচ করে এরার দন আল্লাহ কমাই না সাময়িক বাহ্যিক ভাবে দেখবা কমি যা কিন্তু আল্লাহ এর মাঝে অলা বরকত দিবা কিন্তু সুদে দেখবা আপনার খালি লাভ বাদে সারা ধ্বংস হয়ে যায় এর লাগি আল্লাহর রাস্তার যারা খরচ করে এই তিজারত আল্লাহ কইত্রা কোনো ক্ষতি নাই এখন আল্লাহ কইত্রা দেখান এর মাঝে আপনার আর আমার একইনার বিশ্বাস আছে নিনা না এর লাগি আমার ভাই ফল আমার দোস্ত ফল আর বুজুর্গ ফল আপনার এই মুদরসা ইকার প্রতিষ্ঠা করছে মুদরসার লাগি যায় জরুরত আছে আপনার এই হাবিস সাব রাখা দরকার এরপরে আপনার মেইনটেনেন্সের দরকার এরপরে আপনার ছাত্র আইবা আপনার প্রয়োজনে এরারে খাবানিও দরকার আমরা জাগিরও খাবাইতাম এরপরে আপনার এই মুদরসাত কিছু সাহিত্য সহযোগিতা করতাম করলে আল্লাহ কইত্রা এই তিজারত এই ব্যবসাত বলে লস নাই এই তিজারতের মাঝে ক্ষতি নাই আপনার একইন আর বিশ্বাস যদি থাকে রে ভাই আমি লম্বা মতো দিতাম না আপনার আমরা একটা চিন্তা ফিকির করিয়া কিছু সাহিত্য করা যায় আমি খুব কষাই পারবানে কিছু সাহিত্য যার যারি তৌফিক অনুযায়ী আপনার কে ক্ষত দিতে আমি কেন হইয়ার না যার যারি তৌফিক অনুযায়ী আল্লাহ